মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মরে গিয়েও যে বেঁচে উঠতে পারে ভেবো না, এত সহজে তোমার সবকিছু উদ্ধার হয়ে গেছে। আমি আবার ঘুরে দাঁড়াবো রণদাদা, দেখিয়ে দেবো তোমাকে। খুব ট্রমার মধ্যে আছো মিতুল, আমি আমি বুঝতে পারছি, স্বাভাবিক এটা। তার জন্য তুমি এই কথাটা কে বলেছিল সেটা গুলিয়ে ফেলেছ। এই কথাটা তোমার ইন্দ্রবাবু বলেনি, এটা রণজিৎ লাহিড়ি বলেছিল। আর ফিনিক্স পাখিটা রণজিৎ লাহিড়ি, কারণ তুমি তোমাকে বহুবার জেলে পাঠিয়ে দিয়েছিলে, কিন্তু প্রত্যেকবার আমি জেল থেকে বেরিয়ে আবার জেগে উঠেছি। এনিওয়ে, লেটস সি এই খেলাটা শেষ পর্যন্ত কে জেতে। আর সেই উমি তুলে দেখা হবে আবার। কি বললো? নিশ্চয়ই তোমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। দাদা ভাইকে না পাওয়া অব্দি কোনো রিয়্যাক্ট করা যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা আজ রাতেও সার্চ টিম নিয়ে ইন্দ্রজিৎ বাবুকে নদী পথে খুঁজতে বেরো, একটা না একটা খবর ঠিক পাব। আর আমি আপনাকে ইনফর্ম করব, আপনি কোনো টেনশন করবেন না। অর্কদা, রাত্রিবেলা গাড়ি রেডি রেখো। গাড়ি? আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। অলোকা ম্যাডামের সঙ্গে ইন্দ্রবাবুর খোঁজে আমরা প্রত্যেকে যাব। গলি আপনার সিনা ছুঁয়ে বেরিয়ে গেছে, কপাল ভালো আছে আপনার? কেমন আছেন? কুছ মনে পড়ল? মনে পড়ল কুছ? না। আরে আরে আরে, বেঠিয়ে বেঠিয়ে, শান্ত হয়ে যাইয়ে বেঠিয়ে। আমার আমার কিছু মনে পড়ছে না। আমি কে? আমি কোথা থেকে এসেছি? এই জায়গাটা কোথায়? আমি কিচ্ছু মনে করতে পারছি। কই বাত নেই, কই বাত নেই, এরম করবেন না আপনি, আপনার এরম করা বারণ আছে, টেনশন করা বারণ আছে, আপনার তবিয়ত খারাপ হয়ে যাবে। আরে আপনার যতদিন না কুছ মনে পড়ে, আপনি এখানে থাকবেন, সেফ থাকবেন, আপনি এখানে সেফ, কোনো তকলিফ হবে না আপনার। মাইজি, নজমা। জি মাজি। খেয়াল রাখবে ওনার, আরাম সে রহি। মাইজি, ও রণজিৎ লাহিড়ির খবর মিল গেল। ও আন্ডারওয়ার্ল্ডের ফেমাস আদমি আছে। মনীষা, এক কাম কর, রঞ্জিত লাহিড়ি কো অলগ সে ডেকে পাঠা, ইধর নিহার গড়ে। জি মাইজি। মিতুল, এত চিন্তা করো না, রণজিৎ লাহিড়ি নিশ্চিত হয়ে গেছে যে দাদা ভাই আর বেঁচে নেই। ওই লোকটার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি না কলি দিদি, ওর মনের তল বোঝা খুব মুশকিল। তাই আমাদের আগে শিওর হতে হবে যে আমাদের ফলো করছে না। না না মিতুল, এতটা পথ আমরা চলে এলাম মনে হয় ফলো করছে বলে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একবার অলকা ম্যাডামকে ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো আমরা কোথায় দাঁড়াবো।
না ম্যাডাম, বলছি আমরা বেরিয়ে পড়েছি, আপনাদের জন্য কোথায় অপেক্ষা করব? ঠিক আছে, বাইলেন শেষ হয়ে যেখানে হাইওয়ে শুরু হচ্ছে সেখানে আমাদের অপেক্ষা করতে বললেন। বলে বাবা তুমি সহায় হও আমার, রণদাদা ইন্দ্রবাবুর কোনো খোঁজ পাওয়ার আগে আমি যেন ইন্দ্রবাবুকে উদ্ধার করতে পারি। আমার মন বলছে ইন্দ্রবাবু বেঁচে আছেন। অনামিকা, তোমার জন্য ওয়েট করার মতন সময় ছিল না আমার কাছে। বাবা আমি জানি আমার শরীর খারাপ, কিন্তু এখন এখন আমার শরীরের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্দ্রুর খোঁজ। আমাকে একটু আগে একটা আননোন নাম্বার থেকে কল করেছে, ওরা বললো ওদের কাছে ইন্দ্রুর খবর আছে, ইন্দ্র বেঁচে আছে। রুমু এটা কি করে সম্ভব? তুমি তো আজ সকালে নিজেই ইন্দ্রুর ফিউনারে লেগেছিলে। বাবা আমারও তো সেখানেই খটকা লাগছে। যে ফোন করেছিল তার গলায় যথেষ্ট কনফিডেন্স ছিল। অনামিকা, আমার না আমার আমার একটাই সন্দেহ হচ্ছে, নতুন কোনোভাবে আমাকে ব্লাফ দিচ্ছে না তো? মানে ও তোমাকে টোপ দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে না তো? আই ডোন্ট নো অনামিকা, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। মানে নতুলের এতটা ক্রিমিনাল মাইন্ড তো না, কিন্তু তাও সন্দেহের কোনো মার নেই। অনামিকা, আমি আমি আমার পেছনে একটা গাড়ি রেখেছি, ওকে একটা গাড়ি আসছে, ওই গাড়িতে আমার লোক আছে, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তারা সবাই মিলে অ্যাকশন নেবে। কিন্তু আমাকে যারা ফোন করেছিল তারা বলেছিল আমি যাতে একা আসি, তাই আমার এই গাড়িটাতে আমি একা আছি আর আমার আমার ড্রাইভার গাড়িটা চালাচ্ছে। ওকে ফাইন, টেক কেয়ার, যাই হোক না কেন আমাকে কিন্তু জানাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, কোথায় দাঁড়াতে বলেছে তোমাকে? ওই বাইলেনটা শেষ হয়ে হাইওয়েটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।